আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আসামে আছি তো এখন কুয়া থেকে পানি উঠাবো দীর্ঘ দিন পরে প্রায় আমার মনে হয় এক যুগ তারও বেশি হবে আমি আজকে কুয়া থেকে পানি উঠাচ্ছি বিশেষ করে আজকে আমার এই কুয়া দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা আছে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুয়া থেকে পানি উঠিয়েছেন এবং ইহুদির খেজুর বাগানে পানি দিয়েছেন তো কুয়াতে বালতিটা পড়ে গিয়েছিল রশি ছিঁড়ে তো সেই বালতি পড়ে যাওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি থাপ্পড় দিয়েছিল তার বদলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাপ্পড় দেন নাই ভালো ব্যবহার করেছে এরপরে সেই ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আজকে আসামে আসার পরে আমার প্রিয় মুস্তাফিজ ভাই যিনি আমাকে এনেছেন জারিন ভাইটা আজকে এসেছি তো কল আসছে আচ্ছা তো জারিন ভাইটা আজকে আসছি তো আমরা মানে কুয়াতে আসছি আমি আসলে কখনো কুয়া থেকে পানি উঠাই নাই এমনি কুয়ার পানি ব্যবহার করেছি মানে খুব কম আর আমাদের ঢাকায় তো কুয়ার পানি কি কলের পানিও না আমরা তো ডাইরেক্ট মোটরে সাপ্লাই ডাইরেক্ট আসে আর গোসল করি উজু করি কিন্তু এই এই জায়গার একটা কষ্ট এবং অনেক পূর্বের একটা স্মৃতি আমার মনে পড়ে গেছে যার কারণে মুস্তাফিজ ভাই আমাকে বলেছে আমি পানি উঠিয়ে দেই আমি বলছি না আজকে আমি পানি উঠাবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত কষ্ট করেছেন তার একটা নমুনা আজকে আমি দেখার চেষ্টা করব তো এখন আমি পানি উঠাবো কুয়াটা অনেক গভীর কিন্তু আপনারা একটু এখানে আসেন ভিডিও হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এইভাবে ধরেন এইভাবে আমি এক বালতি পানি উঠাতে গিয়ে অবস্থা এখনো বালতি পুরোটা ফেলতে পারি নাই আমার কথার আওয়াজ অলরেডি মাইকের মতো শোনা যাচ্ছে কুয়ার কারণে মানে কুয়ার ভিতর যে জায়গাটা আচ্ছা এই কুয়াটাকে আলাদা করে নিতে হয়েছে এই কুয়াটা করতে ভাই কত খরচ হয়েছে ওই সময় ওই সময় আপাতত চেয়ারম্যান ছিল তখনই কত খরচ হয়েছিল ভাই প্রায় 20,000 টাকার মতো খরচ হয়েছিল প্রায় 20,000 টাকার মতো খরচ হয়েছিল এই কুয়াটা করতে চিন্তা করেন আমি মানে পানি উঠবে কিনা এখনো ভাই পাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আমি যতটুকু উঠেছি ততটুকু আমার উজু করতে হয়ে যাবে এতটুকু আমি উঠে গেছি এরকম কুয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি উঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাজ করেছেন করেছেন এই জন্য প্রত্যেকটা কাজকে আমরা বড় করে দেখবো আমার সবচেয়ে বড় মানে এখানে আসার উদ্দেশ্য দুইটা একটা হচ্ছে মানে আমি পানি উঠাচ্ছি দুইটা কারণ একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোয়া থেকে পানি উঠিয়েছেন একটা সুন্নত আমি পালন করতেছি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন তার একটা সে একটা অবস্থা আমি নিজে এটা দেখার জন্য চেষ্টা করতেছি নাম্বার দুই হলো যে এটা অনেক আগে একটা স্মৃতি ছিল যে আমার দাদির বাড়িতে আমি দেখেছি কুয়া ছিল তো সেই কুয়ারে মানে সে একটা স্মৃতি মনে করে আজকে এখানে পানি উঠাচ্ছি যেখানে সবসময় এরকম সময় হয় না বাংলাদেশ আমি এটা এখন আর এরকম নেই খুব কম থাকলে হয়তো আছে কিন্তু আসামে এসে পেয়েছি তো এই জন্য আমি এখন উজু করব আমি তো মানে অভ্যাস নাই দেখে আমি একটু পানি উঠিয়েছি এতটুকু হবে না আমি উঠালাম বাকি আমার মুস্তাফিজ ভাই আমাকে আরেকবার উঠিয়ে দেবে ইনশাল্লাহ তো ঠিক আছে মুস্তাফিজ আমাকে পুরোটা উঠিয়ে দেন এই পানিটা তো এতটুকু হবে না আমি ভেবেছিলাম অনেক পানি আপনি একটু উঠান তো আপনাকে দেখাই আপনি একটু উঠান দেখি কি আর কিভাবে আমি তো আসলে বসলাম আচ্ছা এখন আমি তো মানে ভালোভাবে পাই নাই মুস্তাফিজ ভাই কিভাবে ওঠা একটু দেখি মুস্তাফিজ ভাই খুব ভালো মানুষ এ পর্যন্ত অনেক সকাল থেকে অনেক কষ্ট করছে অনেক আগে থেকেই আমি মোবাইল খুব শক্ত করে ধরতেছি কারণ মোবাইল শক্ত করে না ধরলে আচ্ছা ঠিক আছে আমি এখন ঠিক আছে মুস্তাফিজ ভাই কোয়া থেকে পানি উঠাচ্ছে আমি এইভাবে পারি নাই আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ পানি হয়ে গেছে এখন আমরা রুজু করব কত কষ্ট একটু রুজু করার জন্য আমরা বাংলাদেশের মানুষ তো পানি পাই আর ধাম দো মজু করি গোসল করি অপচয় করি আসলে এই যে আমরা অপচয় করি এই অপচয়ের কারণে হিসাব দিতে হবে আল্লাহর কাছে
আমরা পানি অনেক পানি অপচয় করি বাঙালিরা সেজন্য কি বলবো আর আমরা অপচয় করব না অপচয়কারী হলো শয়তানের ভাই আমরা অপচয় করব না দেখেন কত কষ্ট করে আজকে এক জগ পানি উঠিয়ে এখন ওযু করব আর এরপরে ইনশাআল্লাহ নামাজ আদায় করব আসরের নামাজ সবাই সবাইকে আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু